মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে আবারও দেশটির বর্ডার গার্ড পুলিশ বিজিপির 29 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সোমবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, দুপুরে মিয়ানমারের অংথাপায়া ক্যাম্প থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় চায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 29 জন সদস্য। পরে বিজিপির সদস্যদের নিরস্ত্রীকরণ করে বিজিপির হেফাজতে রাখা হয়। এদিকে মিয়ানমারের সংঘাতের জেরে গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির আক্রমণের মুখে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ 330 জন। পরে 15 ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়া ইনানি নৌবাহিনীর জেটি ঘাট থেকে জাহাজে করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়।